জীবনযাপনের ধরন যেমন বদলে যাচ্ছে, তেমনি বদলে যাচ্ছে খাদ্যাভ্যাসের ধরনও। মদ্যপান, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া সহ নানা কারণে দেখা দিচ্ছে ফ্যাটি লিভারের মতো রোগ। লিভারের এই রোগ ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। কাজেই এই রোগের বিষয়ে সতর্ক থাকা জরুরি। স্বাগত বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। আজকের আলোচনার বিষয় ফ্যাটি লিভারের ঝুঁকি ও করণীয়, আর এ বিষয়ে পরামর্শ দিতে সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফেরদৌসুর রহমান। আর আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। যুক্ত হতে পারেন আপনারাও, পরামর্শের জন্য ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, আসলে ফ্যাটি লিভার কি এবং ফ্যাটি লিভার কেন ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শকদেরকেও ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। ফ্যাটি লিভার আসলে একটা মারাত্মক রোগ, আজকালকার দিনে আসলে আমাদের কাছে এটা ধরা দিয়েছে। এটা অনেক আগে থেকে আসলে আমাদের একটা ধারণা ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে লিভারের যে জটিলতাগুলো হয়, বিশেষ করে লিভার সিরোসিস হয়ে যায়, এই লিভার সিরোসিসের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের এই ফ্যাটি লিভার। এবং এই ফ্যাটি লিভারটা কেন হয় সেটার অবশ্য অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বিশেষত কয়েকটা কারণকে আমরা মূল দায়ী হিসেবে করি। একটা হচ্ছে ওজন আধিক্য, যারা মোটা, স্বাস্থ্য বেশি, শরীরের ওজন বেশি আছে, এই ধরনের পেশেন্টদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যাদের ডায়াবেটিস আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যাদের রক্তে চর্বির মাত্রা বেশি আছে তাদেরও এই ধরনের অসুখটা হওয়ার বেশি থাকে। আচ্ছা, চর্বির প্রসঙ্গ যখন আসলো, মানে লিভারে কি চর্বি বেড়ে যায়, সে কারণেই কি লিভারটা ফ্যাটি হয়ে যায়? নাম থেকেই বুঝতে পারছেন যে ফ্যাটি লিভার মানে আপনার লিভারে ফ্যাট বেশি আছে। আমরা জানি যে লিভার না, শরীরের প্রত্যেকটা অঙ্গতেই বিভিন্ন ভাবে ফ্যাট থাকে, সাধারণ যেটুকু থাকার দরকার। যখন এটা ওই লেভেলটাকে ক্রস করে যায়, অতিরিক্ত হয়ে যায়, যেমন আমরা বলি যে 20% to 30% উপরে যদি কোনো রোগীর লিভারে ফ্যাট কালেকশন থাকে তখন তাকে আমরা ফ্যাটি লিভার হিসেবে বলে থাকি। আর নিচে যেটুকু থাকে এটা স্বাভাবিক এই লিভারের একটা অংশ। যখন কত শতাংশ থাকলে আমরা স্বাভাবিক বলতে পারি, আমরা 20% এর নিচে যদি থাকে তাহলে আমরা তাকে সাধারণত ফ্যাটি লিভার নাই বলে ধরি। এবং এগুলো আসলে আমাদের তো ডায়াগনোসিস করার জন্য অনেক কিছু লাগে, যেমন বিশেষ করে আলট্রাসোনোগ্রাম করে আমাদের প্রাথমিকভাবে একটা ধারণা দেয় যে এই পেশেন্টটার ফ্যাটি লিভার থাকতে পারে। মানে আলট্রাসোনোগ্রামেই কিন্তু সাধারণত প্রথম আমরা আইডিয়াটা পাই কোনো রোগীর ক্ষেত্রে। এবং আমাদের কাছে রোগীগুলো আসেও যখন দেখেন একটু স্বাস্থ্য ভালো, ডায়াবেটিস আছে, কোনো অন্য কোনো একটা কারণে হয়তো একটা আলট্রাসোনোগ্রাম করা হলো, তখন দেখা গেল রিপোর্টে লিখে দিয়েছে যে আপনার লিভারে ফ্যাট আছে বা ফ্যাটি লিভার আছে। আচ্ছা, এই যে ফ্যাটি লিভার আসলে পেশেন্টরা বুঝবেন কি করে? উপসর্গগুলো, কেউ মোটা হলেই যে তার ফ্যাটি লিভার হবেই এমন তো কোনো নিশ্চয়তা মনে হয় নেই। না, তা উপসর্গগুলো কি রকম, আসলে সে কি রকম রোগে ভুগবে? মোটা হলেই ফ্যাটি লিভার হবে এই কথাটা আসলে ঠিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে যাদের মোটা আছে যে সমস্ত রোগীগুলো তাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু এটা থাকে। কারণ জানি আমরা যে তার সারা শরীরেই ফ্যাট বেশি আছে, লিপিড আপনার অ্যাডিপোস টিস্যু যেগুলো এগুলো বেশি আছে, বিভিন্ন কোষে ফ্যাটগুলো জমে গিয়ে থাকে। কাজে এই জমে যাওয়া মানে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গেই বেশি বেশি করে জমছে, কাজে তার থাকার সম্ভাবনাটা বেশি থাকে। শারীরিক কি ধরনের জটিলতায় ভুগতে পারেন? যেটা বলছিলেন যে উপসর্গ কেমন থাকে, আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে অ্যাসিমটোমেটিক, মানে সাধারণত কোনো উপসর্গ থাকে না যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাটি লিভারের জন্য রোগীর জটিলতা হচ্ছে। আচ্ছা, জটিলতা কি? আসলে একটাই মারাত্মক জটিলতা হয়, সেটা হচ্ছে আসলে লিভার ফেইলর, আস্তে আস্তে লিভার সিরোসিস হয়ে গিয়ে যখন লিভারটাকে কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, এটাই হচ্ছে আসলে মূল জটিলতা। এছাড়াও খুবই সামান্য পরিমাণ মানুষের হয়তো লিভার ক্যান্সারও ডেভেলপ করতে পারে। আচ্ছা, হজমের ক্ষেত্রে কি ফ্যাটি লিভার কোনোভাবে সহযোগিতা করে, মানে হজম না হওয়ার ক্ষেত্রে? আমাদের খাদ্য পরিপাক করার জন্য আসলে খাদ্য নালী যেমন গুরুত্বপূর্ণ একটা অংশ, লিভার একটা গুরুত্বপূর্ণ অংশ। খাদ্য নালী থেকে বিভিন্ন রকমের খাদ্য রস এসে আমাদের খাদ্যকে হজম করে, সাথে সাথে আমাদের লিভার থেকে যে পিত্ত রস আছে সেই পিত্ত রস কেও আপনার খাদ্য নালীতে প্রবেশ করে সেই খাদ্যকে সহায়তা হজমে সহায়তা করে। কাজেই লিভার তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের পরিপাক তন্ত্রের জন্য এবং পরিপাক ক্রিয়া
সম্পন্ন করার জন্য শুধু পরিপাকতন্ত্র নয় আপনার ওইখান থেকে যে খাদ্য শোষণ হয়ে আমাদের বডিতে ঢুকবে এই ঢোকার একটা এন্ট্রি পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে আপনার এই খাদ্য যেগুলো রক্ত থেকে শোষণ হলো খাদ্যনালী থেকে শোষণ হলো এগুলো আপনার লিভার দিয়ে যাবে লিভার দিয়ে গিয়ে প্রসেস হবে লিভারই আপনাকে প্রসেস অনুযায়ী ওই স্টোর হাউস হিসেবে কাজ করে আপনাকে কতটুকু দরকার সেটা আপনাকে বডির জন্য সাপ্লাই দিতে থাকবে আর যেটা দরকার সেই স্টোর করে রেখে দিবে আচ্ছা তাহলে হচ্ছে এই যে ফ্যাটি লিভারের জন্য আসলে এই হজমের বিষয়ে খুব একটা প্রভাব ফেলে না ফ্যাটি লিভার সরাসরি আপনার যদি কেউ মনে করে তার পেট খারাপ আছে সারা বছরই একটা পেট খারাপ লেগে থাকে এই ধরনের সমস্যাগুলো সাধারণত সরাসরি জড়িত নয় আচ্ছা তাহলে যারা ডায়াবেটিস পেশেন্ট কিংবা যাদের হৃদরোগ রয়েছে তাদের ক্ষেত্রে যদি ফ্যাটি লিভার হয়ে যায় লিভার ফ্যাট হয়ে যায় সেই ক্ষেত্রে তো তাদের ঝুঁকি আরো নিশ্চয়ই বেশি যারা ডায়াবেটিস আছে হৃদরোগ আছে বা প্রেশার বেশি আছে এই ধরনের পেশেন্টগুলো তো সাধারণত আমরা বলি যে মাল্টি সিস্টেম ডিজিজ আছে তাদের কাজেই তার যদি আবার লিভারে একটা ডিজিজ থাকে তাহলে তো আরো আরেকটা সিস্টেম আপনার যোগ হয়ে গেল সেক্ষেত্রে তার ঝুঁকি অবশ্যই কিছুটা বাড়বে এতে সন্দেহ নেই আচ্ছা খাদ্যাভ্যাসের বিষয়টা যখন আপনি কথা প্রসঙ্গে চলে এলো মানে এই যে ইল ফ্যাটি লিভার আসলে কি কারণে হয় মানে খাদ্যাভ্যাসের ফাস্টফুড কিংবা অনেকেই অ্যালকোহল মদ্যপান করে সে কারণে কি লিভারের কোনো জটিলতা দেখা দিতে পারে কিনা আজকালকার দিনে আমাদের যেগুলো দেখছি যে খাদ্যাভ্যাস একটা বড় ইম্পর্টেন্ট কারণ আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আসলে আমাদের এখন একটা মেইন কনসার্ন হয়ে দাঁড়িয়েছে এই ফ্যাটি লিভার এর একটা বড় কারণ হচ্ছে কিন্তু আমাদের আজকালকার দিনের খাদ্যের অভ্যাসের যে বিশাল পরিবর্তন আগের যেমন আমাদের মানুষগুলো আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ন্যাচারাল ফুডগুলি বেশি খেত বিশেষ করে শাকসবজি গ্রামাঞ্চলে যারা থাকতেন তাদের বেশিরভাগ মানুষই কিন্তু আপনার ন্যাচারাল ফুডগুলি কিন্তু বেশি খেত কিন্তু আজকালকার দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের শুরু করে বয়স্করা সবাই আমাদের জাঙ্ক ফুড খাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে আমরা খাদ্যাভ্যাসের বিষয়ে কথা বলবো নিশ্চয়ই একজন ফোনে আমাদের দর্শক রয়েছেন আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই দর্শক কোথেকে বলছেন আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন আমি গাজীপুর থেকে বলছিলাম আমার নাম অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মোল্লা আমার ডায়াবেটিস আছে কখনো কখনো খালি পেটে থেকে 8 থেকে 10 আবার কখনো কখনো বড় পেটে সেটা 12 থেকে 14 পর্যন্ত উঠে যায় তো গত কিছুদিন আগে আমি আমার লিভারটা টেস্ট করেছি দেখা যাচ্ছে যে আমি 88% চর্বিতে আক্রান্ত তো এই আমি এটা যখন দেখলাম যে আমার বমি বমি ভাব হয় খাওয়াতে রুচি নাই সকলে পরীক্ষা লিভার পরীক্ষাটা করতে এই রকমের অবস্থা ধরা পড়ে এমন অবস্থা আমার কি করণীয় আচ্ছা আপনার কোন প্রশ্ন আছে আপনি ডায়াবেটিস এর জন্য কি ওষুধ খাচ্ছেন এখন বর্তমানে আমি ডায়াবেটিস এম্পামেন্ট আর হলো ডায়ারিল 2 আছে আর হলো আমার ওই আরেকটা গ্যাস্ট্রিক ট্যাবলেট এই আচ্ছা আপনি যে ওষুধটা খাচ্ছেন এম্পামেট এটার মধ্যে মেটফরমিন জাতীয় ওষুধ আছে কাজে এই ওষুধটাও কিন্তু আপনার কিছুটা খাওয়ার অরুচি প্লাস বমি ভাবের জন্য দায়ী হতে পারে তো এটা একটা কারণ আর দ্বিতীয়ত আসলে মানুষের বমি ভাব বা বমি হওয়ার জন্য এছাড়াও একাধিক কারণ আছে তো সেগুলো হয়তো আপনার অ্যাসিডিটির প্রবলেম আছে গ্যাস্ট্রিকের সমস্যা যেটা আপনারা বলেন সেটার সমস্যার জন্য কিন্তু হতে পারে অথবা যদি আপনার ধরেন যে রেগুলার পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না এই ধরনের যদি বা পেটে গ্যাস প্রচুর থাকে তাহলে কিন্তু কারো কারো খাওয়ার অরুচি প্লাস বমি ভাবটা থাকতে পারে কাছে এগুলো একাধিক কারণ আছে আচ্ছা ওনার লিভারের ফ্যাটির পরিমাণটা বলুন 88% এমন কোন কিছু আপনার লিভারের যে ফ্যাট আছে এটা তো আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে ডায়াবেটিস যাদের থাকে সেই ধরনের পেশেন্টদের কিন্তু ফ্যাটি লিভার থাকার সম্ভাবনা বেশি আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিস যারা বিশেষ করে বয়স্ক ডায়াবেটিস যাদের তাদের তো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার জন্যই কিন্তু তাদের লিভারে ফ্যাট জমে যাচ্ছে কাজে উনি যেহেতু বয়স্ক মানুষ সেই হিসেবে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি এবং হয়তো ওনার রক্তের চর্বির মাত্রাও বেশি থাকতে পারে এই ক্ষেত্রে একটু সংক্ষেপে যদি বলেন করণীয়টা কি সেক্ষেত্রে আপনার মূল কাজ হবে কিন্তু আপনার যদি ওজন বেশি থাকে ওজনটা কমিয়ে ফেলা অ্যাটলিস্ট 10% আপনার যা আছে বর্তমান ওজন সাথে যদি রক্তে চর্বির মাত্রা বেশি থাকে সেই চর্বিটাকে কন্ট্রোল করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ গ্রহণ করা এবং মূল কাজ কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল করা কাজে ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোল না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই লিভারের যেই চর্বি আছে এটাকে আপনার কমিয়ে রাখাটা কিছুটা কষ্টকর হবে তবে এছাড়া আরো কিছু পরীক্ষা আছে আপনার এই যে ফ্যাটি লিভারটা আছে এটা আপনার ক্ষতি করছে কিনা এর জন্য কিন্তু ব্লাডের কয়েকটা টেস্ট করে নিতে হয় যে টেস্টগুলো দেখে আমরা বুঝতে পারি যে আপনার হয়তো
সমস্যা হওয়ার সম্ভাবনা আছে অথবা সেজন্য সরাসরি চিকিৎসকের কাছে আপনার আরেকজন দর্শক রয়েছে আমাদের সঙ্গে, আমরা একটু সেই ফোনটিও নিয়ে আসতে চাই। দর্শক কোথেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি আমি ঢাকা মহাখাল থেকে বলছি। জি, আমার সমস্যা হলো আমি ফ্যাটি লিভার গ্রেড টু, গ্রেড টু বলতে আমি কি বুঝি, এখন আমার কি করণীয়? ধন্যবাদ। আপনার যে লিভারে ফ্যাটি লিভারটা আছে এটাকে গ্রেড টু মানে আল্ট্রাসোনোগ্রামে আপনাকে বলেছে, এগুলোকে গ্রেডিং হিসেবে ভাগ করা হয়, ঠিকই বলেছেন, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি এবং সিভিয়ার, এরকম ভাবে আমাদের সাধারণত ভাগ করা হয়ে থাকে। আপনার গ্রেড টু মানে হচ্ছে যে আপনার লিভারে 50% উপরে ফ্যাট অ্যাকুমুলেশন আছে। তো এটাকে আরো কনফার্ম করার জন্য আরো কিছু পরীক্ষা সাধারণত ডাক্তাররা আমরা করে থাকি, তার মধ্যে আপনার একটা আছে যে ফাইব্রো স্ক্যান নামে একটা পরীক্ষা, সাধারণত লিভার ডাক্তার বা আমরা মেডিসিন ডাক্তার যারা আছি তারা করে থাকি। আপনার এটা সমস্যা করছে কিনা, আপনার রক্তের যে দুই একটা পরীক্ষা আছে এসজিপিটি, এসজিওটি, এই ধরনের কিছু পরীক্ষা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে করে নেওয়া উচিত। সাথে আপনার যদি চিকিৎসা প্রয়োজন হয় তাহলে আপনার চিকিৎসক আপনাকে সেভাবে পরামর্শ দিবেন। আচ্ছা, এই গ্রেড টু এর ব্যাপারটা আমি একটু বুঝতে চাই যে গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি এরকম কেন? এগুলো আসলে নর্মাল কোনটা তাহলে? এগুলো আসলে আল্ট্রাসোনোগ্রামের যে ফাইন্ডিং আছে সেই ফাইন্ডিং এর উপর ভিত্তি করে আসলে এগুলো করা হয়ে থাকে। তার মানে গ্রেড টু টা কি লিভারের মানে লিভারের ফ্যাট একটু বাড়িয়ে দেয়, একটু মাত্রা বেশি আছে, একটু মাত্রা বেশি, তাহলে গ্রেড ওয়ান হলে একটু কম, গ্রেড ওয়ান কম, গ্রেড টু মানে আমরা যদি 30 থেকে 50 ধরি 50 থেকে 70 70 উপর এরকম হয় তাহলে আমরা সাধারণত ওইভাবে গ্রেডিং গুলো করা হয় সোনোগ্রাফিক। তো আপনাদের আসলে গ্রেডিং চাচ্ছে বেশি ইম্পর্টেন্ট হবে আপনার আসলে এটা প্রবলেম করছে কিনা, সেই প্রবলেমটা জানার জন্য কিন্তু রক্তের যে পরীক্ষাগুলো আছে স্পেশালি এসজিওটি, এসজিপিটি, দুইটা প্রবলেম, এটাকে আমরা লিভারে যে ফ্যাট জমে এটা হলো দুইটা প্রবলেম, একটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ স্টেটোহেপাটাইটিস যদি থাকে, মানে হলো যে আপনার যদি এসজিপিটি, এসজিওটি এই যে টেস্টগুলো আছে এগুলো যদি বৃদ্ধি থাকে তাহলে আমরা কিন্তু ধরে নেই যে ওনার আসলে লিভারে প্রবলেম হচ্ছে, মিনস ওনার লিভারের ইঞ্জুরি অনগোয়িং। একটা হচ্ছে লিভারের মধ্যে ফ্যাটটা জমা আছে সেটা তার ইনফ্লামেশন করছে না মানে ক্ষতি করছে না, জাস্ট জমা হয়ে স্টপ হয়ে আছে। কিন্তু আরেকটা স্টেজ আছে যেখানে হচ্ছে ফ্যাট জমা হচ্ছে, ওই ফ্যাট জমা হয়ে আপনার লিভারকে ক্ষতিও করছে, মানে এসজিওটি, এসজিপিটি, এগুলো নিশ্চয় পরীক্ষা নিরীক্ষা করে আপনারা বিষয়টা আপনাদের রোগীদের জন্য বোঝাটা কিছুটা কষ্টকর হবে। আরেকজন দর্শক রয়েছে একটা আমাদের ফোনে, আমরা একটু সেই ফোনটিও নিয়ে আসতে চাই। দর্শক কোথেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। গুলশান এক নম্বর থেকে বলছিলাম, মোহাম্মদ জসিম উদ্দিন। জি, আমার এই যে গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে, অনেক ডাক্তার দেখাইছি, লিভার গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখাইছি ইবনে সিনা মেডিকেলে, এখন ওখানে দেখালে পরে অনেক রক্ত পরীক্ষা দিয়েছিল, আল্ট্রাসাউন্ড করাইছি, এক্স রে করাইছি, কিন্তু দেখা যায় যে ওষুধ দিয়েছে তাও খাওয়ার পরে কিছুটা কম আবার দেখা যায় আসে। আর ওই বাম হাতে বগলে মিশে দেশ এরকম কাটা মতো পড়ে, ভিতরে মনে হয় কি কোনো ঘা জাতীয় কিছু হয়েছে কিনা কিছু বুঝতে তো পারিনি। এখন আল্ট্রাসাউন্ড করা বলে যে কিডনি পরীক্ষা করেছে, বলে কিডনি সমস্যা নেই, গ্যাসের ওষুধ কিন্তু ওইগুলো খাচ্ছি, অনেকগুলো ওষুধ দিছে। আচ্ছা, ধন্যবাদ। দুই মাস করে খাই থাকেন, তা দেখা যায় মাস খানিক খাইছে তা কিছু পরিবর্তন দেখি না, এখন এর করণীয় কোনো? আচ্ছা, ধন্যবাদ। আসলে আপনার যে গ্যাসের সমস্যা বলছেন, গ্যাসের সমস্যা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু হয়ে থাকে খাদ্যাভ্যাসের জন্য, কিছু কিছু খাবার আছে যেগুলো সাধারণত মানুষের গ্যাস বেশি করে থাকে, তার মধ্যে ধরেন যে ডাল জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু মানুষের গ্যাস বেশি করে, তেলযুক্ত খাবার, প্রোটিন বেশি যদি হয়ে যায় খাবারে, যদি প্রোটিনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু তাদের অনেক সময় গ্যাস তৈরি হয়ে থাকে। কাজেই কারো কারো ধরেন যে দুধ জাতীয় খাবার বা দুধের তৈরি খাবার যদি খেয়ে থাকে তাহলে তাদেরও কিন্তু গ্যাসের সমস্যা হয়ে থাকে। কাজেই আপনাকে একটু খেয়াল রাখা দরকার যে আপনার কোন ধরনের খাবারে সমস্যা হচ্ছে, সেই খাবারগুলো কিন্তু আপনাকে কিছুটা পরিহার করে চলতে হবে, তাহলে কিন্তু আপনার গ্যাসের সমস্যাটা কিছুটা কম হবে। আপনার গ্যাসের জন্য ওষুধ খাচ্ছেন সোকে খেতে পারেন, কিন্তু খাবারে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন খাবারটা খেলে আপনার বেশি প্রবলেম হয়, সেই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। বিশেষত রাতের বেলায় যে খাবার কথাগুলো বললাম এই খাবারগুলো আপনারা রাতের দিকে যদি অ্যাভয়েড করে চলেন তাহলে দেখবেন যে আপনাদের গ্যাসের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবং সাথে আরেকটা জিনিস করা উচিত যে আমরা অনেক সময় বসে থাকি, বেশিরভাগ সময় যদি আপনার মুভমেন্ট থাকে, এক্সারসাইজ থাকে, এক্সারসাইজ করেন তাহলে আপনার খাদ্যনালীর গতি বাড়ে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খাদ্যনালীর গতি বাড়লে আপনার গ্যাসের পরিমাণটাও কিছুটা
একটা ভালো বিষয় বলেছেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, ঔষধের বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, পাশাপাশি খাদ্যাভ্যাস। তবে একটি বিরতির পর আমরা একটি বিরতিতে যেতে চাই। দর্শক, বেনা ফার্মাসিউটিক্যাল স্বাস্থ্য কথা একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন বেনাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। আজ আমরা কথা বলছি ফ্যাটি লিভারের ঝুঁকি ও করণীয় এই বিষয়ে। সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফেরদৌসুর রহমান। আমরা আসলে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি একজন পেশেন্ট ফোন দিয়েছিলেন, ঔষধের কথা বললেন। একটু ঔষধের বিষয়ে জানতে চাই যে দীর্ঘ সময়ে গ্যাসের ওষুধ খাওয়া এটা কি ঠিক কিনা, কিংবা অনেক সময় ডক্টররা দেন, ডক্টরের পরামর্শ অনুযায়ী নিশ্চয়ই ঠিক, কিংবা নিজে নিজে খাওয়া ঠিক কিনা এই ওষুধ? ঔষধ আসলে একটা কেমিক্যালস, যেটা বুঝি যে এখানে কেমিক্যালসগুলো আসলে আমাদের যতটুকু অ্যাভয়েড করা যায়, কিন্তু আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষার জন্য বা কোনো অসুখের নির্দিষ্ট চিকিৎসার জন্য আমাদেরকে প্রায়ই বিভিন্ন রকমের ওষুধ খেতে হয় বা প্রেসক্রিপশন দিতে হয়। কাজেই যখন যেটা দরকার আমার মনে হয় সেই ধরনের ওষুধটাই শুধুমাত্র সকলের খাওয়া উচিত। ওষুধ অযথা বেশি পরিমাণে ওষুধ খাওয়া কোনো রোগের জন্যই ভালো না। অনেকে মনে করেন যে আমার গ্যাস হচ্ছে, একটু একটা ওষুধ কিনে খেয়ে ফেললাম। আসলে গ্যাসের ওষুধটা এখন সারা ওয়ার্ল্ডে এটা ওটিসি ড্রাগ বলে, মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ, যে কোনো জায়গায় এখন প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যাচ্ছে। কাজেই সেই হিসাবে যে কেউ খেতে পারে, কিন্তু আসলে কেমিক্যালস তো একটু এগুলো যতদূর সম্ভব আসলে অ্যাভয়েড করা ভালো। আমরা জানি যে অনেক ওষুধ দেখেন একটা লম্বা সময় পর্যন্ত চলে পরে আবার বন্ধ হয়ে গিয়েছে। ধরেন রেনিটিডিনের কথাই যদি বলি আমরা, যেটা অনেকদিন দীর্ঘদিন যাবত এই রেনিটিডিন ওষুধ চলে আসছিল মার্কেটে, কিন্তু কিছুদিন আগে আমরা জানতে পারলাম যে এটা নাকি কার্সিনোজেনিক। কাজেই কোন ওষুধ বা কোন ড্রাগস আপনার কখন কোন ধরনের রিয়াকশন করবে বা লং টার্ম একটা ইফেক্ট পাওয়া যাবে সেটা কিন্তু আসলে আমরা বেসিক্যালি কেউই জানি না, বলাটা একটুকু কঠিন আসলে। পরবর্তীতে হয়তো লম্বা সময় পরে বোঝা যাবে। সেই হিসাবে আসলে ওষুধ কম খাওয়াই ভালো। গ্যাসের জন্য যেটা কিছুক্ষণ আগে বললাম যে আপনার খাদ্যাভ্যাস, স্বাস্থ্য সম্মত লাইফ স্টাইল এগুলো যদি মেইনটেইন করে আসলে তাহলেই ভালো, তাহলেই ভালো। আচ্ছা, বিরতির আগে একটি বিষয় আপনি বলছিলেন যে খাবার খেয়ে একটু হাঁটা চলাচল করা, এটি করলে ভালো। অনেকেই করে কি রাতে খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন, বিছানায় চলে যান, আসলে এতে করেও তো গ্যাসের সমস্যা তৈরি হতে পারে। রাতে খাওয়ার পর ঘুমিয়ে যাওয়া বা শুয়ে পড়া এটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত নয়। আচ্ছা, আপনারা দেখবেন যে বাইরের দেশগুলিতে বা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতেও ওনারা কি করেন যে ডিনারটা আপনার আগে আগেই খেয়ে নেন এবং রাতে ঘুমানোর বেশ অনেকটা আগে। এটা অবশ্যই সাইন্টিফিক এবং আমরাও রোগীদেরকেও এটাই পরামর্শ দিই। আপনি যদি ভরা পেটে শুয়ে যায় পেশেন্টটা বা আমরা যারা আছি, শুয়ে গেলে কি হয় আপনার পেটের উপর চাপ থাকে, চাপ থাকলে ওই খাবারটা অনেক সময় দেখা যায় খাদ্য নালীতে চলে আসে, পাকস্থলী থেকে উপরের দিকে খাদ্য নালীতে চলে আসে। এটা একটা রিফ্লাক্স যাদের আছে বিশেষত তাদের জন্য এটা কিন্তু মারাত্মক রকমের প্রবলেম তৈরি করতে পারে। কাজেই রাতের খাবারটা ঘুমানোর অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে অন্তত খাওয়া উচিত। আর রাতে অনেকে ঘুমানোর আগে বেশ পরিমাণ পানি খেয়ে ঘুমায়, এটাও একটা অভ্যাস কারো কারো আছে। কাজে এত অতিরিক্ত পানিও কিন্তু পরিমিত পানি খেতে রাতের বেলা আপনি শোয়ার আগেই খাওয়া উচিত না, তাহলে আপনার পেটে চাপ থাকবে বেশি। চাপ থাকা মানেই হলো আপনার খাদ্যটা রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা, খাদ্য নালীতে চলে আসার একটা আমাদের রোগ প্রতিরোধ করার জন্য যেটা করা দরকার সেটাই করতে হবে। প্রথমত আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য খাদ্যাভ্যাস, যেটা ছোটবেলা থেকে আসলে মানুষের তৈরি হয়। আমরা যারা বড় হয়ে গিয়েছি অলরেডি তাদের হয়তো খাদ্যাভ্যাসটা চেঞ্জ করাটা একটু কঠিন, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে ছোট ওদেরকে খাদ্যাভ্যাসটা এখন থেকেই পরিবর্তন করানোর জন্য আমাদের চেষ্টা করা উচিত। ওরা যেন ন্যাচারাল যে ফুডগুলো আছে সেগুলোর প্রতি অভ্যস্ত হয় সেইটার জন্য চেষ্টা করা উচিত। ওদের শাকসবজি দেওয়া উচিত, ফলমূল খাওয়ানো উচিত, তারপর আপনার রুটিন মাফিক খাওয়া উচিত, সবসময় খাচ্ছে এই ধরনের না করে যে টাইম মতো খাওয়া যাতে অভ্যস্ত না হয়। আপনি এটা অকেশনসে খেতেই পারেন, দিতেই পারেন, কিন্তু জাঙ্ক ফুডে যেন আমরা বড়রা এবং ছোটরা কেউ যেন অভ্যস্ত না হই। বাচ্চাদেরকে খেলাধুলার জন্য সময় করে দেওয়া উচিত এবং আমাদের নিজেদের শারীরিক বিষয়গুলোই আসলে আমাদের দেখা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। সঙ্গেই থাকুন।